সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আসে জৈব রসায়ন থেকে সেই প্রশ্নগুলোর আমি আলোচনা করতেছি এবং তৎসঙ্গে তোমাদের উত্তরটা লিখে দিচ্ছি আমি আশা করি তোমরা যদি এগুলো ভালো করে পড়ো তাহলে জৈব যৌগ থেকে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আসে সেগুলো তোমরা অবশ্যই কমান আসবে আজকে যেটা আলোচনা করতেছি সেটা হলো কক্ষ তাপমাত্রায় ইথান গ্যাস কিন্তু ইথানল তরল কেন অর্থাৎ সি টু এ সিক্স গ্যাস কিন্তু সি টু এস ফাইভ ওএস তরল কেন এটা অনুধাবনমূলক প্রশ্ন এবং এটার পূর্ণমান হচ্ছে দুই এবং এই প্রশ্নটা সকল বোটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমার রাজশাহী বোটে জোশোর বোটে এবং খুলটা বোটে এটা আসছে বেশ কয়েক বছর ধরে উত্তরটা হইল উত্তরটা হইল অ্যালকানে অ্যালকেনের কার্বনের সংখ্যা চার পর্যন্ত গ্যাস অর্থাৎ মিথেন ইথেন হতে প্রোপেন বিউটন পর্যন্ত গ্যাস সাধারণত কক্ষ তাপমাত্রায় আর ইথানল দ্যাট ইজ সি টু এস ফাইভ পানিতে দ্রবণীয় কারণ এস টু ও বা পানির সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠন করে তাই ইথানল বা সি টু ফাইভ তরল কিন্তু সি টু এইচ সিক্স গ্যাস কথাটা হল কক্ষ তাপমাত্রায় ইথান যেহেতু অ্যালকেন আমরা জানি ইথানের এক থেকে চার পর্যন্ত কার্বনের যৌগগুলি গ্যাসীয় পদার্থ সুতরাং ইথানটা ওই পর্যায়ে পড়ে আবার ইথানল পানিতে দ্রবণীয় কারণ পানির সঙ্গে এ হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে এইজনে ইথানল পানীতে দ্ৰৱণীয় সুতৰাং ইথানল তৰল কিন্তু চি টু এ চিক্স অৰ্থাৎ ইথান গট দ্যুম টেম্পাৰেচাৰ এলকান ইজ গেছিয়াছ চাবচেঞ্চ বাট ইথানল ইজ লিকুইড বিকজ ইন এলকন এলকেন হোমলোগ ওৱান টু ফ'ৰ কম্পাউণ্ড That is methane, ethane, propane, butane. These are all gaseous character at a normal temperature. But ethanol can form hydrogen bond with water, so ethanol soluble in water, so that ethanol is liquid and ethane is gas. Thanks for all.